আসসালামু আলাইকুম। এবিসি লার্নিং পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমরা বিসিএস সিনোনিম নিয়ে এর আগে দুইটি পর্ব আমরা আলোচনা করেছিলাম। অপশন টেস্ট সহ ভোকাবুলারি বিসিএস সিনোনিম পর্ব 3-এ আপনাদেরকে এবার স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন প্রশ্নে। আচ্ছা, আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্নটা হচ্ছে এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। হিয়ার অ্যাপেন্ডেড মিনস, অর্থাৎ এখানে আমাদের অ্যাপেন্ডেড শব্দের অর্থটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য মিনিংস অফ অ্যাপেন্ডেড? তাহলে অ্যাপেন্ডেড শব্দের অর্থ হচ্ছে, আমরা অপশন টেস্ট করব। আমরা প্রথম অপশনটা দেখতে পাচ্ছি, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, রিমুভ অর্থ হচ্ছে দূরীভূত করা, জয়েন শব্দের অর্থ হচ্ছে একত্রিত করা, শর্টেন শব্দের অর্থ হচ্ছে ছোট করে ফেলা। তাইলে অর্থ কোনটা হবে? অ্যাপেন্ডেজ, আমরা জানি অ্যাপেন্ডেজ শব্দের অর্থ হচ্ছে ছাপায় যুক্ত করা। তাহলে জয়েন মানে কি? যুক্ত করা। তাহলে এই প্রথম যে শব্দটা, এটার অর্থ হচ্ছে জয়েন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় দ্বিতীয় ওয়ার্ড মিনিং এ। হুইচ ডু ইউ থিং ইজ দ্য নিয়ারেস্ট? আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি। হুইচ হুইচ ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করছো, ইজ দ্য নিয়ারেস্ট ইন মিনিং টু প্রোভাইজো? অর্থাৎ এখানে আমাদেরকে জানতে চাওয়া হচ্ছে প্রোভাইজো শব্দের অর্থ কি। আচ্ছা, আমরা অপশন গুলা টেস্ট করব আগে। আমরা জানি স্যাংশন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ে অনুমোদন করা, সাবস্টিটিউট শব্দটার অর্থ হচ্ছে বিকল্প, স্টিপুলেশন শব্দের অর্থ হচ্ছে শর্ত, এবং ডিরেক্টিভ শব্দের অর্থ হচ্ছে নির্দেশনামূলক। তাহলে আমরা জানি যে প্রোভাইজো শব্দের অর্থ হচ্ছে শর্তাবলী। তাহলে এখানে আমরা সিনোনিম হিসেবে পাচ্ছি স্টিপুলেশন। স্টিপুলেশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। তাহলে এটা আমাদের মিলে গেল, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার অপশন। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। ব্যানারেট ব্যানারেট মিনস, হোয়াট ইজ দ্য মিনিংস অফ ব্যানারেট? এই ব্যানারেট শব্দের অর্থ কি? আচ্ছা, আমরা অপশন গুলা টেস্ট করব। ডিফেম শব্দের অর্থ হচ্ছে নিন্দা করা, এভিউজ শব্দের অর্থ হচ্ছে গালি দেওয়া, রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান করা, একিউজ শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত করা। তাহলে ব্যানারেট শব্দের অর্থ কি? সম্মান বা শ্রদ্ধা করা। তাহলে এটা কোনটা পাচ্ছি আমরা? এই যে এখানে রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে সম্মান বা শ্রদ্ধা করা। তাহলে আমাদের অপশন হচ্ছে সি নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পিক দ্য ওয়ার্ড দ্যাট ইজ সিনোনিমাস উইথ অথোরাইটেরিয়ান। এখানে জানতে চাওয়া হয়েছে অথোরাইটেরিয়ান শব্দের অর্থ কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে কঠোর শাসক বা স্বৈরাচারী, সিনিয়র শব্দের অর্থ হচ্ছে বয়োজ্যেষ্ঠ, এল্ডারলি মানে ছোট, আর পটেনশিয়াল অর্থ হচ্ছে রক্ষণশীল। তাহলে অথোরাইটেরিয়ান এর সিনোনিম পাচ্ছি হলো অটোক্রেটিক, অর্থাৎ স্বৈরাচারী। তাহলে আমাদের 4 নম্বর যে প্রশ্নটা ছিল, এর অ্যান্সার হচ্ছে অটোক্রেটিক। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।